হ্যালো বন্ধুরা, আমাদের বাংলাদেশে 80টি প্রজাতির সাপ রয়েছে বলে জানা যায়। এদের মধ্যে 7 থেকে 8টি প্রজাতির সাপ অত্যন্ত বিষধর, যাদের কামড়ে কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে বিষধর 5টি সাপ সম্পর্কে জানব। নাম্বার 1, ব্যান্ডেড ক্রেইট। বাংলায় এদেরকে শাখামুঠি বা সংখিনী সাপ বলা হয়। এছাড়াও এরা ভোতালেস কেউটে বা ডোরা কাল কেউটে নামেও পরিচিত। এটি কেউটে প্রজাতির সবচেয়ে লম্বা সাপ। এরা প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দেখতে অনেক সুন্দর হলেও এরা অত্যধিক মাত্রায় বিষাক্ত। তবে এরা অনেক শান্ত ও লাজুক স্বভাবের হয়ে থাকে। সাধারণত এরা মানুষকে এড়িয়ে চলে। এমনকি এদেরকে বিরক্ত করলেও এরা শরীরকে পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। গত কয়েক দশকেও বাংলাদেশে এদের ব্যাপারে মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড নেই। তবে শিকার ধরার ক্ষেত্রে এরা অনেক বেশি দক্ষ। অন্যান্য বিষাক্ত সাপ, এমনকি রাসেল ভাইপারের মতো ক্ষিপ্ত সাপগুলোকেও এরা শিকার করে খেয়ে থাকে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। নাম্বার 2, কমন ক্রেট। বাংলায় এদেরকে পাতি কালকেউটে বা কালাস বলা হয়ে থাকে। এরা 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বাংলাদেশ এবং ভারত সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে এদেরকে দেখতে পাওয়া যায়। জলাশয়ের পাশে, অগভীর জঙ্গলে, এমনকি মানুষের বসতবাড়িতেও এরা বাসা বাঁধতে পারে। তীব্র বিষধর এই সাপের বিষে রয়েছে ভয়ঙ্কর মাত্রায় নিউরোটক্সিন। বর্ষাকালে এরা মানুষের বসতবাড়িতে আশ্রয় নেয়, ফলে এই সময়ে এদের দংশনের সম্ভাবনা বৃদ্ধি পায়। এদের কামড়ে কোনো ব্যথা অনুভব হয় না এবং বড় কোনো ক্ষতও দেখা যায় না। কিন্তু কয়েক ঘন্টা পরেই দংশিত ব্যক্তির তলপেটে প্রচণ্ড ব্যথা, সর্বাঙ্গ অসার হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া ও প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। সঠিক চিকিৎসা না করা হলে 4 থেকে 8 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। বাংলাদেশে সাপের কামড়ে মারা যাওয়া মানুষের অনেক বড় একটি অংশ এই সাপের কামড়েই মারা যায়। নাম্বার 3, রাসেল ভাইপার। বাংলায় এদেরকে চন্দ্রবোরা বা উলুবোরা বলা হয়ে থাকে। এরা সাধারণত 3 ফুট পর্যন্ত লম্বা হয়। দেখতে মোটাসোটা হয়। অনেকেই এদেরকে অজগর সাপের বাচ্চা ভেবে ভুল করে থাকে। আকৃতিতে ছোট হলেও এদের 20 দাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে। 1 সেকেন্ডের 1/16 সময়ে এরা শিকারের গায়ে ছোবল মেরে বিষ ঢেলে দিতে পারে। কামড়ের ক্ষিপ্র গতির দিক দিয়ে সব সাপকে হারিয়ে রাসেল ভাইপার প্রথম স্থান দখল করেছে। এদের বিষে রয়েছে প্রচণ্ড মাত্রায় হোমোটক্সিন, যার কারণে এদের কামড়ে মানুষের শরীরের মাংসপেশিতে পচন ধরতে পারে এবং স্নায়ুতন্ত্র বিকল হয়ে কয়েক ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে। বিষের তীব্রতার দিক থেকে এটি বিশ্বের 5ম ভয়ঙ্কর বিষধর সাপ। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা বাংলাদেশের বিপন্ন প্রজাতি সাপের তালিকায় থাকলেও বর্তমানে এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 4, ইন্ডিয়ান কোবরা। বাংলায় এদেরকে খরম পায়া বা খোয়া গোখরা বলা হয়ে থাকে। এই সাপটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। এদের ফনার পেছনে চশমা কিংবা গরুর খুরের মতো একটি চিহ্ন রয়েছে। এরা 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। অঞ্চলভেদে এদের শরীরের বর্ণ ভিন্ন ভিন্ন হতে পারে। এদের বিষে রয়েছে সিনাপোটিক নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন। এদের কামড়ের 1 মিনিট পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় এবং 1 ঘন্টার মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষের মৃত্যু হতে পারে। বাংলাদেশে প্রতিবছর সাপের কামড়ে যত মানুষ মারা যায়, তার প্রায় অর্ধেকই মারা যায় গোখরা সাপের কামড়ে। নাম্বার 5, কিং কোবরা। বাংলায় এদেরকে শঙ্খচূড়, পদ্ম গোখরা বা রাজগোখরাও বলা হয়ে থাকে। এরা পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ। এদের দৈর্ঘ্য 15 থেকে 18 ফুট পর্যন্ত হতে পারে। এদের ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কোবরা বা গোখরা নয়, এটি সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ। এই সাপের আকার ও ফনার পেছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে খুব সহজেই গোখরার সাথে এটির পার্থক্য নির্ণয় করা সম্ভব। গোখরার তুলনায় শঙ্খচূড় আকৃতিতে অনেক বড় হয় এবং এদের ফনার পেছনে প্রচলিত গোখরার মতো চশমা বা খুরাকৃতির চিহ্ন থাকে না। অন্যান্য প্রজাতির বিষধর ও নির্বিষ সাপ এদের প্রধান খাদ্য।
এই সাপের বিষ মূলত নিউরোটক্সিক। এদের একটি সাধারণ দংশনই যে কোনো মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তবে স্বভাবের দিক থেকে এরা খুব বেশি ক্ষিপ্ত নয়। অতিমাত্রায় বিরক্ত না হলে এরা মানুষকে দংশন করে না। ভারতে এদেরকে লোকালয়ে দেখা গেলেও বাংলাদেশে অধিকাংশ সময় সুন্দরবনের গভীরে এদেরকে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, কোন সাপটি আপনাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।